সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে তার ইবাদতের জন্য, তার গোলামির জন্য সৃষ্টি করেছেন। আমরা যে আল্লাহ তাআলার ইবাদত করব, ইবাদতের গাইডলাইন এবং আউটলাইন দিয়ে আল্লাহ তাআলা একটি কিতাব নাজিল করেছেন, সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। কোরআনুল কেরিমে সকল ইবাদতের আউটলাইন কিংবা গাইডলাইন দেওয়া হয়েছে। কোরআনুল কেরিমে কোনো কোনো ইবাদতের কথা দুইবার, তিনবার বা চারবার বলা হয়েছে, আবার কোনো কোনো ইবাদতের কথা বারবার, অসংখ্যবার বলা হয়েছে। যেমন কিছু ইবাদতের কথা কয়েকবার বলা হয়েছে, ফর এক্সাম্পল হাজ, তারপরে রোজা, এই সকল ইবাদতগুলোর কথা কয়েকবার বলা হয়েছে। কিন্তু কিছু ইবাদতের কথা দেখবেন বারবার, অসংখ্যবার বলা হয়েছে, যেমন সালাত, তারপরে যাকাত। আবার এই দুইটি ইবাদত কোরআনুল কেরিমে সবসময় একসাথে করে বলা হয়েছে, যেখানেই সালাতের কথা এসেছে সেখানেই যাকাতের কথা এসেছে। কোরআনুল কেরিম আপনি যদি ওপেন করেন, দেখবেন যেখানেই আল্লাহ সালাতের কথা বলেছেন সাথে সাথেই ওখানে আল্লাহ যাকাতের কথা বলেছেন, যেমন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ইলা আখিরিল আয়া, আবার ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। এভাবে বিভিন্ন ফরম্যাটে যেখানেই সালাতের কথা এসেছে সেখানেই যাকাতের কথা বলা হয়েছে। আমরা সাধারণত দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বোঝাতে গিয়ে নামাজ রোজার কথা একসাথে বলি, যেমন আমরা বলি ভাই নামাজ রোজা ঠিক মতো করো। আমরা সাধারণত কথার কথা বলতে গিয়ে নামাজ রোজাকে একসাথে বলি, কিন্তু কোরআনুল কারিমের কোথাও নামাজ এবং রোজাকে একসাথে বলা হয় নাই, বরং নামাজ এবং যাকাতের কথা একসাথে বলা হয়েছে। এর সিগনিফিকেন্স কি, এর তাৎপর্য কি? এর তাৎপর্য হলো ইসলামের যে সকল ইবাদত রয়েছে সেই সকল ইবাদত সমূহের ভেতরে নামাজ এবং যাকাত, এই ইবাদত হচ্ছে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ইবাদা। একটি হচ্ছে দৈহিক ইবাদতের সাথে সম্পৃক্ত, আর আরেকটি আর্থিক ইবাদতের সাথে সম্পৃক্ত। দৈহিক ইবাদতের সাথে যতগুলো ইবাদত সম্পর্কিত রয়েছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে সালাত, যেই সালাতকে দিনের খুঁটি বলা হয়েছে। আর আর্থিক যতগুলো ইবাদত রয়েছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে যাকাত। যখন কোনো বান্দা এই সালাত আর যাকাত যথাযথভাবে সম্পন্ন করে, সালাত আর যাকাতের বিধান যখন বান্দা ভালোভাবে মেনে চলে, তখন ওই বান্দা পরিপূর্ণভাবে আল্লাহর উপরে আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটায়। যাকাত, আল্লাহ তাআলা এই যাকাতের বিধান দিয়েছেন মূলত আমাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য, দারিদ্রতাকে দূরীভূত করার জন্য। ইসলাম দারিদ্রতাকে সাপোর্ট করে না, আপনি গরিব হয়ে যাবেন, আপনার কাছে টাকা পয়সা থাকবে না, আপনি অভাবী হয়ে যাবেন, অসহায় হয়ে যাবেন, এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। মানুষ বানিয়েছেন কে? মানুষ বানিয়েছেন কে? ওই মানুষগুলো যেন অভাবে না মরে, এই মানুষ যেন না খেয়ে মরে যায়, এই জন্য মানুষগুলোর অর্থনৈতিক মুক্তির কনসেপ্টও যিনি দিয়েছেন তিনি কে? কিন্তু দুঃখজনক ব্যাপার হলো আল্লাহর দেওয়া অর্থনৈতিক কনসেপ্টকে বাদ দিয়ে মানুষ যখন সমাজতন্ত্র আর পুঁজিবাদী অর্থ ব্যবস্থাকে গ্রহণ করে নিয়েছে, ঠিক তখনই মানুষ অভাব, অনটন আর বেকারত্বে ভুগতে ভুগতে মানুষের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আল্লাহ দিয়েছেন যাকাতের ব্যবস্থা, আর শয়তান করেছে সুদের ব্যবস্থা। এখন আল্লাহর দেওয়া অর্থনৈতিক যে ফর্মুলা বা কনসেপ্ট রয়েছে সেটা আমরা বাদ দিয়েছি, আর শয়তানের দেওয়া অর্থনৈতিক কনসেপ্টকে আমরা গ্রহণ করেছি বলে আমাদের ডানে বামে সামনে পেছনে গরিব আর গরিব, অসহায় আর অসহায়। আপনার পেটে খাবার না থাকলে নামাজ পড়তে মন চাইবে না, আপনার পেটে খাবার না থাকলে তাসবিহ জপতে মন চাইবে না, আপনার পেটে খাবার না থাকলে জিকির আজকার করতে মন চাইবে না। এজন্য আপনার পেট শান্ত করা দরকার, আপনার অভাব অনটন দূর করা দরকার। এজন্য বান্দা বানিয়েছেন যিনি, সেই আল্লাহ তাআলা বান্দাদেরকে বেকারত্বের অভিশাপ থেকে, বান্দাদেরকে অভাব অনটন থেকে দূর করার জন্য জাকাতের এমন একটি ফর্মুলা দিয়েছেন, এই ফর্মুলার মাধ্যমে সমাজে
যারা বিত্তবান আছেন সেই বিত্তবান আর দরিদ্র শ্রেণীর মানুষের মধ্যে যাকাত একটি সেতুবন্ধন তৈরি করে দেয়, যেই সেতুবন্ধনের মাধ্যমে ধনীরা তাদের সম্পদ থেকে যারা অসহায় আছেন, অভাবী আছেন, তাদের কাছে ওই সম্পদ পৌঁছে দেয়, আর অসহায়রা ওই কনসেপ্টের মাধ্যমে, যাকাতের এই কনসেপ্টের মাধ্যমে তারাও তাদের দরিদ্রতা দূর করে তারাও স্বাবলম্বী হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আমরা যাকাতের কনসেপ্ট অনেকে বুঝি না, বুঝবো কেমনে? কারণ ছোটবেলায় তো সুদের অঙ্ক করেছে, সুদের অঙ্ক করতে করতে মাথা হয়ে গেছে সুদের মতো, এখন সুদ ছাড়া কিছুই বুঝে না। ছোটবেলা অঙ্ক করেছে এই রকম যে অমুকের কাছে যদি, অমুক সাহেব যদি এত টাকা সুদ নেয়, এত টাকা যদি মুনাফা হয়, এরকম এরকম অঙ্ক করেছে ছোটবেলা করেছে না। ছোটবেলা টালির অঙ্ক আর সুদের অঙ্ক করতে করতে সে আর এখন যাকাত বুঝে না। এখন ছোটবেলা যদি 5-6 থেকে আমাদের গণিতের বইয়ে সুদের অঙ্ক না থেকে যাকাতের অঙ্ক থাকতো, অঙ্কগুলো যদি এরকম হতো যে অমুক সাহেবের নগদ 3 লাখ টাকা আছে, ব্যাংকে 2 লাখ টাকা আছে, ফিক্সড ডিপোজিট 5 লাখ টাকা আছে, 10 ভরি সোনা আছে, তাহলে তার বার্ষিক যাকাত আসবে কত, এরকম যদি যাকাতের অঙ্ক থাকতো তাহলে আমার তো মনে হয় সকল মুসলমান নারী পুরুষ যাকাত বুঝার জন্য আলেমের কাছে যাওয়া লাগতো না, সবাই যাকাতের বড় বড় মুফতি হয়ে যেত। আমাদের শিক্ষা ব্যবস্থায় ঝামেলা আছে। যদি ছোটবেলা থেকে যাকাতের অঙ্ক করত মানুষ যাকাত বুঝে যেত, অনেকে যাকাতকে অভিশাপ মনে করে, অথচ যাকাত ব্যবস্থা ছাড়া মুসলমানদের অর্থনৈতিক উন্নয়ন ঘটানো সম্ভব নয়। আর্থসামাজিক উন্নয়নে যাকাত কতটা গুরুত্বপূর্ণ, যাকাতের প্রয়োজনীয়তা কতটুকু, এটা বোঝাবার জন্য আমি আপনাদের সামনে একটি হাদিস পেশ করছি। এটি বুখারী শরীফের হাদিস, এই হাদিসটিও আপনারা সবাই জানেন। এরপরেও আমি এই হাদিসটি আজ নতুন করে তুলে ধরছি, আশা করছি হাদিস থেকে আপনারা নতুন কিছু জানবেন ইনশাআল্লাহ। আন ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহি করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আন এই হাদিসটি বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামকে 5টি পিলার বা 5টি ভিত্তির উপরে স্থাপন করা হয়েছে। নাম্বার 1 শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নম্বর হচ্ছে এই কথার সাক্ষ্য দেওয়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। 2 নম্বর হচ্ছে ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা। 3 নম্বর ওয়া ইতা ইজ জাকা, জাকাত দেওয়া, জাকাত আদায় করা। 4 নম্বর ওয়াল হজ, বাইতুল্লাহর হজ সম্পাদন করা। 5 নম্বর ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। এবার আমার দিকে লক্ষ্য করুন, ইসলামের পিলার মোট কয়টা? 1 নম্বর কালেমা বা ইমানের ঘোষণা দেওয়া, 2 নম্বর সালাত কায়েম করা, 3 নম্বর জাকাত দেওয়া। জাকাত কয় নম্বর সবাই বলেন, কয় নম্বর? সারা জীবন হাদিসটা শুনছেন কিন্তু ব্যাখ্যাটা আজ নতুন করে শুনেন, যাকাত কয় নম্বর? 4 নম্বর হজ, 5 নম্বর রমাদান। দেখেন তো, যাকাত আছে মাঝখানে, আগে 2টা পরেও 2টা। ইসলামের এই 5টি পিলারকে আমরা একটি টেন্ট বা তাঁবুর সাথে তুলনা করতে পারি। মনে করেন একটি তাঁবু টানানোর জন্য, একটি তাঁবু টানানোর জন্য আপনি তাঁবুর চতুর্দিকে চারপাশে 4টা খুঁটি দিলেন। এখন তাঁবুর মাঝখানে যদি একটা খুঁটি না দেন তাহলে কি তাঁবুটাকে উঁচু করা সম্ভব হবে? তাঁবুটাকে উঁচু করতে হলে যেমন তাঁবুর মাঝখানের খুঁটি গাড়তে হয়, ঠিক তেমনি ইসলাম গ্রহণকারী মুসলমানরাও ইসলামের মাঝখানের খুঁটি, ওই যাকাত ব্যবস্থাকে যদি ভালোভাবে গ্রহণ না করে, যাকাতের এই কনসেপ্ট যদি গ্রহণ না করে, যেমনিভাবে একটি তাঁবুর মাঝখানের খুঁটি না দিলে তাঁবু উঁচু করে, তাঁবুটাকে উঁচু করে দাঁড় করানো যায় না, ঠিক তেমনিভাবে ইসলামের মাঝখানের পিলার এই যাকাত ব্যবস্থাকে মুসলমানরা যদি বর্জন করে ফেলে, ওই মুসলমান জাতি কোনোদিনও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। মাথা উঁচু করে দাঁড়াতে হলে টাকা দরকার, টাকা ছাড়া আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। দারিদ্রতা মানুষকে ধীরে ধীরে কুফুরি আর সীমালঙ্ঘনের দিকে নিয়ে যায়, এজন্য ইসলাম মানুষের দারিদ্রতা বিমোচন করতে চায়, ইসলাম মানুষের অভাব অনটন দূর করতে চায়। দরিদ্রতা আর অভাব অনটন দূর করার জন্য আল্লাহ যে ফর্মুলা দিয়েছেন সেই ফর্মুলার নাম হচ্ছে যাকাত। এই যাকাতের কনসেপ্ট
আমাদের অনেকের কাছে ক্লিয়ার না। চলুন আজ আমরা এই জাকাতের বিধান জানার পাশাপাশি এর উদ্দেশ্য এবং উপকারিতা জেনে নিব ইনশাআল্লাহ। সবার উপরে জাকাত ফরজ হয় না, সম্পদ থাকলেই জাকাত ফরজ সবার উপরে হয় না। জাকাত ফরজ হওয়ার জন্য মোট 10টি শর্ত রয়েছে। কয়টি শর্ত রয়েছে? 10টি। এই 10টি শর্ত বিদ্যমান থাকলে তার উপরে জাকাত ফরজ হবে। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে মুসলমান হওয়া, কোনো অমুসলিমের উপরে জাকাত ফরজ নয়। দুই নাম্বার হচ্ছে স্বাধীন হওয়া, কোনো দাস দাসীর উপরে জাকাত ফরজ নয়। তিন নাম্বার হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া, তবে ইসলামী ফকিহ যারা রয়েছেন তারা বলেছেন যে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই কেউ যদি সম্পদের মালিক হয়ে যায় তাহলে তার গার্ডিয়ান যারা আছেন, অভিভাবক যারা আছেন, তারা তার সম্পদ থেকে, তার পক্ষ থেকে জাকাত আদায় করবে। আর চার নাম্বার হচ্ছে জ্ঞানবান হওয়া, সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া। কোনো পাগলের উপরে জাকাত ফরজ নয়, তবে কোনো পাগল যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকে আর সে যদি তার ফ্যামিলির কোনো গার্ডিয়ানের আন্ডারে থাকে তাহলে তার ওই গার্ডিয়ান ওই পাগলের অধীনে থাকা সম্পদের জাকাত দিয়ে দিবে। এটি হচ্ছে জমহুরুল উলামা অর্থাৎ অধিকাংশ ফুকাহায়ে কেরামের অভিমত। নাম্বার ফাইভ, পাঁচ নাম্বার হচ্ছে এমন সম্পদের জাকাত দিতে হবে যেই সম্পদ উৎপাদনশীল বা যেই সম্পদ বাড়ে, আপনি ব্যবহার করেন এমন জিনিসের জাকাত দেওয়া লাগবে না। নাম্বার সিক্স, ছয় নাম্বার, সম্পদ আপনার পূর্ণ মালিকানায় থাকতে হবে, অন্যের মালিকানায় সম্পদ থাকলে ওই সম্পদের জাকাত আপনাকে দিতে হবে না। সম্পদ ভোগ এবং ব্যবহার করার সম্পূর্ণ মালিকানা যদি আপনার উপরে থাকে তাহলে ওই সম্পদের জাকাত দিতে হবে। নাম্বার সেভেন, সাত নাম্বার হচ্ছে ওই সম্পদ আপনার মৌলিক প্রয়োজনের অতিরিক্ত হতে হবে। যদি আপনার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকেও সেই সম্পদটা যদি আপনার আপনার যে প্রয়োজন আছে মৌলিক প্রয়োজনের পরে যদি সেটা অবশিষ্ট থাকে তাহলে সেটার জাকাত দিতে হবে। নাম্বার এইট, আট নাম্বার হচ্ছে আপনার নেশাব পরিমাণ সেই সম্পদ ঋণমুক্ত হতে হবে। যদি দেখা যায় যে আপনার নেশাব পরিমাণ সম্পদের চাইতে ঋণের পরিমাণ বেশি তাহলে আপনাকে জাকাত দেওয়া লাগবে না। আর যদি ঋণের চাইতে আপনার নেশাব পরিমাণ সম্পদ বেশি হয় তাহলে অবশ্যই ওই সম্পদের জাকাত দিতে হবে। নাম্বার নাইন, নয় নাম্বার হচ্ছে ওই সম্পদ আপনার মালিকানায় পূর্ণ এক বছর স্টে করতে হবে, পরিপূর্ণ এক বছর আপনার মালিকানায় থাকতে হবে। কেবলমাত্র ফসলের জাকাত ভিন্ন, ফসলের জাকাতের ব্যাপারে সেই মালিকানায় এক বছর থাকা লাগবে না, যেদিন ফসল কাটবেন ওই দিনে জাকাত দিয়ে ফেলতে হবে। নাম্বার টেন, নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে নিসাব পরিমাণ সম্পদের পরিমাণ কতটুকু, কোন সম্পদের কতটুকু বা কি পরিমাণ হলে জাকাত দিতে হয়, এবার সেটি আমি আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। সাধারণত ছয় ধরনের সম্পদের জাকাত দিতে হয়। কয় ধরনের সম্পদের জাকাত দিতে হয়? ছয় ধরনের সম্পদের জাকাত দিতে হয়। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে স্বর্ণ, এক নাম্বার হচ্ছে স্বর্ণ। এখন আপনার কাছে যে কোনো পরিমাণ স্বর্ণ থাকলেই জাকাত দেওয়া লাগবে না। কারো কাছে যদি সর্বনিম্ন সাড়ে সাত ভরি স্বর্ণ থাকে, সেটা যদি ব্যবহারের স্বর্ণ হয়, আমাদের অনেক মা বোনেরা আছেন তারা জানতে চান যে হুজুর আমার কাছে তো স্বর্ণ আছে আট ভরি দশ ভরি কিন্তু আমি তো এগুলো ব্যবহার করি, ব্যবহৃত স্বর্ণের কি জাকাত দেওয়া লাগবে? অবশ্যই ব্যবহৃত স্বর্ণেরও জাকাত দিতে হবে, কারণ জাকাত একটা স্ট্যান্ডার্ড জিনিস, এটা ব্যবহৃত হলেও ব্যবহৃত অলঙ্কারেরও জাকাত দিতে হবে। এখন কি পরিমাণ স্বর্ণ আপনার কাছে থাকলে জাকাত দিবেন? সর্বনিম্ন হচ্ছে সাড়ে সাত ভরি স্বর্ণ যদি আপনার কাছে আপনার মালিকানায় থাকে এবং সেটা যদি এক বছর আপনার কাছে স্টে করে, তাহলে জাকাত দিতে হবে কীরকম? যেদিন আপনি জাকাত দিবেন ওই স্বর্ণের বাজার মূল্য আপনি হিসাব করবেন। যেমন মনে করেন আপনার কাছে কথার কথা এই মুহূর্তে সাড়ে সাত ভরি স্বর্ণ আছে, এটা এক বছর আপনার কাছে ছিল, এখন বর্তমান বাজারে 22 ক্যারেটের স্বর্ণের ভরি মনে হয় 70,000 সামথিং হবে, তাহলে সাড়ে সাত ভরি স্বর্ণের দাম খুব সম্ভবত 5,18,000 বা 5,20,000 টাকা হবে। তাহলে এই সাড়ে সাত ভরি স্বর্ণ আপনার কাছে মালিকানা এক বছর থাকলে এর বাজার মূল্য যদি 5,20,000 টাকা হয়, এর 2.5% আপনাকে জাকাত দিয়ে ফেলতে হবে, সর্বনিম্ন সাড়ে সাত। এখন যদি আপনার কাছে 10 ভরি থাকে, 20 ভরি, 30 ভরি, 40 ভরি, 100 ভরি, অথবা অনেকের কাছে এই বিস্কিট থাকে, গোল্ডের বিস্কিট থাকে না, এগুলো থাকলেও আপনাকে জাকাত দিতে হবে। আপনি জাকাতটা দিবেন কিভাবে?
আপনি যে পরিমাণ স্বর্ণ আপনার কাছে আছে ওইটার বর্তমান বাজার মূল্য ক্যালকুলেটরে হিসাব করে বের করবেন, এর বাজার মূল্য বের করে তার 2.5% আপনাকে জাকাত দিয়ে দিতে হবে, এটা স্বর্ণের জাকাত। দুই নম্বর রূপার জাকাত, যদি আপনার কাছে 52.5 তোলা রূপা থাকে এবং এটা যদি 1 বছর আপনার মালিকানায় স্টে করে তাহলে এর বাজার মূল্য হিসাব করে এর 2.5% আপনাকে জাকাত দিয়ে ফেলতে হবে। এখন 52.5 তোলা রূপার দাম বর্তমানে কত? 75,000 প্লাস হবে। তার মানে আপনার কাছে 52.5 ভরি রূপা থাকলে অথবা এর চেয়ে বেশি থাকুক, যত বেশিই হোক, আপনি বাজার মূল্য বের করে এর 6% জাকাত দেওয়া লাগবে, 2.5% বের করে আপনি জাকাত দিয়ে দিবেন। তাহলে হিসাব নিকাশটা অনেক সহজ না? এটা গেল দুই নাম্বার। তিন নাম্বার হচ্ছে নগদ টাকার জাকাত। আপনার বাড়িতে আলমারিতে নগদ টাকা আছে, ব্যাংকে টাকা রেখেছেন, ডিপোজিট আছে, প্রভিডেন্ট ফান্ড অথবা শেয়ার আছে, সমিতিতে আপনার শেয়ার আছে, এইরকম আপনার কাছে নগদ টাকা জমানো অথবা সঞ্চিত যে টাকা আছে, এখন কী পরিমাণ টাকা থাকলে জাকাত দিতে হবে? যদি কারো কাছে 7.5 ভরি স্বর্ণ বিক্রি করলে যে টাকা হয় ওই টাকার সমপরিমাণ, অথবা 52.5 তোলা রূপা বিক্রির সমপরিমাণ টাকা যদি কারো কাছে থাকে। এখন অনেকে বলে যে হুজুর আমার কাছে এখন 7.5 ভরি সোনার দাম 5,20,000 টাকা আমার কাছে নাই। এখন নবীজির সময়ে 52.5 তোলা রূপার যে দাম ছিল 7.5 ভরি সোনার দাম তা ছিল, বর্তমানে তো স্বর্ণের দাম বেশি রূপার দাম কম, এখন আপনি ধরবেন কোনটা, সোনার হিসাব ধরবেন নাকি রূপার হিসাব ধরবেন? ফোকাহে কেরাম বলেছেন যেহেতু জাকাতের উদ্দেশ্য হলো গরিবের কল্যাণ, সেই ক্ষেত্রে আপনি স্বর্ণের হিসাব না করে রৌপ্যের হিসাব করবেন, কারণ রৌপ্যের হিসাব করলে জাকাতদাতা লোকের সংখ্যা বাড়বে, আর জাকাতদাতা লোকের সংখ্যা যত বেশি বাড়বে তত বেশি গরিব অসহায় মানুষের কল্যাণ হবে। এই জন্য আপনি স্বর্ণের হিসাব করবেন না, রৌপ্যের হিসাব করবেন। তাহলে নগদ টাকা কী পরিমাণ? 52.5 ভরি রূপার দাম তো কিছুক্ষণ আগে বলেছি আপনাকে, আপনি হিসাব নিকাশ করবেন যেদিন জাকাত দিবেন, হিসাব নিকাশ করে মোট টাকার 2.5% আপনাকে জাকাত দিতে হবে। নাম্বার 4। 4 নম্বর হচ্ছে আমওয়াল উত্তিজারা, ব্যবসায়িক পণ্যের জাকাত। ব্যবসায়িক পণ্যে জাকাত, আপনি ব্যবসা করছেন, ব্যবসার উদ্দেশ্যে যে সকল পণ্য ক্রয় করেছেন সেগুলো ব্যবসার মাল হিসাবে জাকাত দিতে হবে। সেই ব্যবসায়িক পণ্যগুলো আপনি দোকানে বসে হিসাব করেন যে আপনার ব্যবসায়িক পণ্য সব যদি এখন বিক্রি করে দেন এগুলোর বাজার মূল্য কত হবে, ওই বাজার মূল্যটা বের করে এর 2.5% আপনাকে জাকাত দিয়ে ফেলতে হবে। তবে মনে করেন কেউ কোম্পানির মালিক, তার কোম্পানির গাড়ি আছে 100টা, এই 100টা গাড়ির কি জাকাত দিতে হবে? উত্তর হলো না। কারো কোম্পানির ব্রাঞ্চ অফিস আছে 200টা 300টা, এগুলো তাহলে কি যে ব্রাঞ্চ অফিস আছে এগুলোরও জাকাত দেওয়া লাগবে? উত্তর হলো না। শুধুমাত্র আপনার ব্যবসায়িক যে পণ্য আছে ওই ব্যবসায়িক পণ্যের বর্তমান বাজার দর বের করে এর মাত্র 2.5% আপনি জাকাত দেবেন। 2.5% হইলে 100 টাকায় 2.5 টাকা, 1,000 টাকায় কত টাকা? 1,000 টাকায় সরি 1,00,000 টাকায় 2.5 হাজার টাকা, 1,00,000 টাকায় মাত্র 2.5 হাজার টাকা, এরকম এরকম হিসাব করে আপনি বের করবেন। নাম্বার 5। 5 নম্বর হচ্ছে গবাদি পশুর জাকাত, পশু সম্পদের জাকাত। সকল পশুর জাকাত দিতে হবে না, গবাদি পশুর জাকাত দিতে হবে। এখন গবাদি পশু হাঁস মুরুগ গরু ছাগল উট ভেড়া এগুলো থাকলেই কি জাকাত দিতে হবে? না, শর্ত আছে, ওই গবাদি পশু সাইমা হতে হবে, অর্থাৎ ওই পশুগুলো নিজেরাই হাটে মাঠে ঘাটে বিচরণ করে যদি সে ঘাস খায়, অর্থাৎ যে পশুর পেছনে আপনার খরচ করা লাগে না, খরচ করে ভুসি খাওয়ানো লাগে না, কামলা খাটাইতে হয় না, কর্মচারী খাটাইতে হয় না, এমন গবাদি পশু যেটা নিজেই হেঁটে হেঁটে মাঠে ঘাটে বিচরণ করে ঘাস খায়, এই রকম পশু সম্পদের জাকাত দিতে হয়, এবং সেটা অবশ্যই নেশাব পরিমাণ হতে হবে। যদি সেটা 30টা গরু হয়, সর্বনিম্ন 30টা গরু হলে আপনাকে 1 বছরের একটি বাছুর জাকাত দিতে হবে। যদি 40টা ভেড়া বা ছাগল হয় তাহলে এর জন্য 1টা ছাগল জাকাত দিতে হবে। যদি 5টা উট হয় তাহলে এর জন্য আপনাকে 1টা ছাগল জাকাত দিতে হবে। সহিহ মুসলিমে এর বিস্তারিত বর্ণনা রয়েছে। বাংলাদেশে আসলে গবাদি পশুর জাকাত মানে হয়ও না, কারণ গবাদি পশুর জাকাত দিবে কেমনে? মানুষ তো গবাদি পশুর পেছনে কী করে খরচ করে, তো যে গবাদি পশু লালন পালনে খরচ হয় ওইটাতে জাকাত দেওয়া লাগে না। তবে ব্যবসায়িক উদ্দেশ্যে কেউ যদি গবাদি পশু কিনে, যেমন মুরগির খামার করেছে, হাঁসের খামার করেছে, গরুর খামার করেছে,
আপনারা আবার ভাবিয়েন না যে ওগুনুর জাকাত দেওয়া লাগবে না, সেগুনুর জাকাত আপনার গবাদি পশু হিসাবে আসবে না, বরং সেগুনুর জাকাত ব্যবসার পণ্য হিসাবে আসবে। কারণ আপনি তো মুরগের খামার করেছেন, উদ্দেশ্য কি? ব্যবসা। গরুর খামার, উদ্দেশ্য কি? ব্যবসা। আপনার ওই ব্যবসায়িক পণ্যের দাম বের করে এর 2.5% জাকাত দিয়ে ফেলতে হবে। এরপরে নাম্বার 6 এবং সর্বশেষ হচ্ছে ফসলের জাকাত। ফসলের জাকাতকে বলা হয় ওসর। ফসলের জাকাতকে কি বলা হয়? ওসর। আমাদের দেশে ফসলের জাকাতের এই ফরজ বিধান এটা এখন নাই বললেই চলে, এটা বিলুপ্ত হয়ে গেছে। মানুষ ফসলের জাকাতের ব্যাপারে জানেও না। ফসল, জমিন থেকে যে ফসল উৎপন্ন হয়, ওই উৎপন্ন ফসলের জাকাত দিতে হবে। আদেশটা মোল্লা না আল্লাহ? দেখেন রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারায় 267 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা হালাল পন্থায় যা উপার্জন করো এবং জমিন থেকে আমি তোমাদের জন্য যা উৎপন্ন করি সেগুলোর জাকাত দাও। আদেশটা কার? আদেশটা কার? আল্লাহ। এখন জমিন থেকে আপনি ফসল উৎপন্ন করলে উৎপাদিত ফসলের জাকাত দিতে হবে, সেটা কতটুকু পরিমাণ হলে, এটা আপনাকে জানতে হবে। আপনার জমি থেকে উৎপন্ন যে ফসল, এই উৎপন্ন ফসল যদি মোট 5 ওয়াসক পরিমাণ হয়, 5 ওয়াসক মানে কত? এ ব্যাপারে আলেমদের মধ্যে 2টি মত পাওয়া যায়। আরাবিয়ান স্কলাররা বলেন যে 5 ওয়াসক মানে হচ্ছে 16 মন, আর হানাফি স্কুল অফ থট অনুযায়ী বলা হয়েছে আপনার 25 মন। তার মানে আপনার জমি থেকে উৎপন্ন ফসলের পরিমাণ যদি সর্বনিম্ন 25 মন হয়, এর উপরে যা হয় হোক, কিন্তু সর্বনিম্ন 25 মন হয়ে গেলেই ফসলের জাকাত আপনাকে দিয়ে ফেলতে হবে। 25 মনের কম হলে ফসলের জাকাত আর দেওয়া লাগবে না। এখন প্রশ্ন হলো যে ফসলের জাকাতটা আমি কিভাবে দিব? ফসলের জাকাত দেওয়ার পদ্ধতি হলো 2 রকম। কয়রকম? আপনার জমিতে যে ফসল উৎপন্ন হলো সেগুলো যদি আল্লাহ তাআলার নাজিল করা বৃষ্টির পানি দিয়ে উৎপন্ন হয়, তাহলে তো আপনি নিজের টাকা খরচ করে সেচ দিলেন না, সেজন্য আপনাকে 10% জাকাত দিতে হবে। কথার কথা, 100 কেজি ফসল হয়েছে, তাহলে 10% হবে কত? 100 কেজির 10% কত? হিসাব নিকাশ জানেন না আপনারা? 10 কেজি। কত কেজি? 10 কেজি। আর যদি ফসলের জাকাত দেওয়ার 2 নম্বর পদ্ধতি হলো, যদি দেখা যায় যে আপনি ডিপ স্থাপন করে সেচ দিয়েছেন, আপনার টাকা খরচ করে সেচ দিয়েছেন, কামলা খাটাইছেন, আপনি খরচ করেছেন, তাহলে 10% না, মাত্র 5% দিতে হবে। উদাহরণস্বরূপ 100 কেজি হয়েছে, তাহলে কয় কেজি দেওয়া লাগবে? 5 কেজি। তাহলে ফসলের জাকাত দেওয়ার পদ্ধতি কয়টা? 2টা। 1 নম্বর, বৃষ্টির পানিতে হলে কত পার্সেন্ট? 10%। আর নিজে খরচ করেছেন, সেখানে আপনি সেচ দিয়েছেন, কামলা খাটিয়েছেন, খরচ করেছেন, কত পার্সেন্ট? 5%। ফসলের জাকাতের ক্ষেত্রে একটু ভিন্নতা হলো, নগদ টাকা, সোনা রূপা, গবাদি পশু অথবা ব্যবসায়িক পণ্য, এইসব সম্পদ 1 বছর পূর্ণ মালিকানায় থাকতে হয়। কিন্তু ফসলের জাকাত দেওয়ার ক্ষেত্রে ওই সম্পদ 1 বছর মালিকানায় থাকা লাগে না, বরং যেদিনই ফসল কাটবেন ওই সময় আপনাকে জাকাত দিয়ে ফেলতে হবে। আমাদের দেশে এই ফসলের জাকাত একেবারে আদায় হয় না বললেই চলে। অথচ যদি এই ফসলের জাকাত আমরা সঠিকভাবে উত্তোলন করে, সঠিকভাবে যদি বণ্টন করতে পারতাম, বিশেষ করে জাকাত উত্তোলন করা এবং জাকাত বণ্টন করা, এটা ইসলামী রাষ্ট্রে ইসলামী সরকারের দায়িত্ব। যদি আমার এই বক্তব্য সরকারের কোনো দায়িত্বশীল মহলের কাছে কোনোভাবে পৌঁছায়, আমি বলবো আমার এই 2-3 মিনিটের কথাগুলো আল্লাহর ওয়াস্তে আপনারা মন দিয়ে শুনবেন। এই যে দেশে এত বেকারত্ব, শিক্ষিত যত বাড়তেছে বেকার মানুষের সংখ্যাও তত বাড়তেছে। আপনারা এত মিটিং করেন, বেকারত্ব কমাইতে পারেন না, আমার মতো ছোটোখাটো হুজুরের 2-3 মিনিটের কথা শুনেন। এই ফর্মুলাগুলো আমারও না, আল্লাহ এবং রাসুলের দেওয়া ফর্মুলা। এই ফর্মুলাগুলো গ্রহণ করেন, যেই সরকারি ক্ষমতায় আসুক, আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, আর যেই সরকারই আসুক,
এই ফর্মুলা গ্রহণ করে যদি জাকাত মন্ত্রণালয় বানায়া জাকাতের সম্পদ উঠায়া এরপরে আপনারা যদি জাকাতের সম্পদগুলো সঠিকভাবে বন্টন করতে পারেন, আল্লাহর কসম মাত্র 5 বছর সময় দিলাম, 5 বছর পরে বাংলাদেশে একজন গরিব মানুষ আপনারা খুঁজে পাবেন না। আপনাদেরকে দেই, ভালো করে শুনেন, জাকাতের ফর্মুলা দিব পরে, উসরের ফর্মুলা দিই আমি আগে। দেখুন, এই উসর বা ফসলের জাকাত, এটা যদি আমরা ঠিক মতো আদায় করতে পারতাম, সরকারিভাবে যদি আদায় হতো, তাহলে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন হওয়ার পাশাপাশি দেশে এই দেশ থেকে বেকারত্ব কমে যেত, কর্মসংস্থান বৃদ্ধি পেত। সরকারের অর্থ মন্ত্রণালয় আছে, বাণিজ্য মন্ত্রণালয় আছে, ভূমি মন্ত্রণালয় আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, বিমান মন্ত্রণালয় আছে, যোগাযোগ মন্ত্রণালয় আছে, সেতু মন্ত্রণালয় আছে, গৃহায়ন মন্ত্রণালয় আছে, এত মন্ত্রণালয় আছে, কিন্তু সরকারের জাকাত নামে কোনো মন্ত্রণালয় নাই। সরকার যদি একটা জাকাত মন্ত্রণালয় করতেন আর জাকাত মন্ত্রণালয়ে শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ কোনো আলেমকে জাকাত মন্ত্রী বানাতেন, আর ওই জাকাত মন্ত্রণালয়ে যদি শরিয়া এক্সপার্ট, ইসলামী অর্থনীতিতে এক্সপার্ট, এই রকম বিশেষজ্ঞ ওলামাদেরকে যদি জাকাত মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হতো, আর তারা যদি জাকাতের সম্পদ গোটা দেশ থেকে সঠিকভাবে তারা যদি উত্তোলন করে আবার সঠিক কায়দায় এই জাকাতের সম্পদগুলো যদি বণ্টন করা হতো, তাহলে কিভাবে এই দেশ থেকে বেকারত্ব দূর করা যেত, কিভাবে কর্মসংস্থান সৃষ্টি হতো, এর একটি সামান্য ফর্মুলা আমি আপনাদের সামনে এবার পেশ করছি। খুব মন দিয়ে শুনুন, যদি বাংলাদেশে প্রত্যেক বছর সঠিকভাবে ফসলের জাকাত উত্তোলন করা হয়, তাহলে কম করে হলেও 6 থেকে 7 হাজার কোটি টাকা রাজস্ব আয় হবে। আল্লাহ আকবার! এটা সরকারের দায়িত্বশীল মহল যদি চিন্তা করতেন এই ব্যাপারগুলো কিভাবে দেখেন। আমি অনলাইনে একটি আর্টিকেল পড়লাম, সেখান থেকে খুঁজে বের করলাম যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের দেওয়া তথ্য অনুযায়ী, দেখেন কথাগুলো আমার না, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের দেওয়া তথ্য অনুযায়ী 2014 এবং 2015 সালে বাংলাদেশে মোট ধান চাষ এবং উৎপন্ন হয়েছে আউশ, আমন এবং বোরো ধান, সকল জাতের ধান মিলে 2014-15 সালে বাংলাদেশে সর্বমোট ধান উৎপন্ন হয়েছিল 3,48,61,000 মেট্রিক টন। এখন আমরা যদি ওই 3,48,61,000 মেট্রিক টন ধানকে ধরে নেই যে সব ধান উৎপন্ন হয়েছে সেচের পানি দিয়া, তাহলে তো 10% লাগবে না, কয় পার্সেন্ট? তাহলে ওই 3,48,61,000 মেট্রিক টনের 5% জাকাত আসে 17,43,050 মেট্রিক টন ধান। এখন আমরা তো মোট হিসাব করেছি, এখন যারা ধান উৎপন্ন করেছে বাংলাদেশে তো হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, অন্য ধর্মের আছে, এখন আমরা তো মোট উৎপাদন হিসাব করেছি, ধরে নিলাম যে এই মোট উৎপাদনে অনেক অমুসলিমদের জমিও আছে, এখন তাদেরকে তো বাদ দেওয়া দরকার। এখন কথার কথা, আমরা যেহেতু হিসাব করছি, এই মোট উৎপাদন থেকে যদি আমরা 1/3 অর্থাৎ 3/3 বাদ দিয়ে দিই, যেহেতু এই দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে মুসলমান, তাহলে নিশ্চয়ই মুসলমান চাষির সংখ্যাও বেশি হবে। তাহলে মোট উৎপাদনের, আমি হিসাবটা বোঝানোর জন্য বলতেছি, মোট উৎপাদনের 3/1 বাদ দিলাম, 3/1 বাদ দিলে বাকি থাকে 2,32,40,666 মেট্রিক টন ধান। এখন আমরা ধরে নিলাম যে এর উৎপাদনগুলো হয়েছে সব সেচ দিয়ে, তাহলে 5% আসবে জাকাত, তাহলে এই 2,32,40,666 মেট্রিক টন ধানের 5% জাকাত হয় 11,62,033 মেট্রিক টন ধান। হিসাব নিকাশ কঠিন হয়ে যাচ্ছে, এবার আপনাদেরকে সোজা বাংলায় বুঝাই ফেলি, মানে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের দেওয়া তথ্য অনুযায়ী 2014-15, এটা অনলাইনে একটা আর্টিকেল আমি পেয়েছি, তো 2014-15 সালে যে ধান উৎপন্ন হয়েছে সেখান থেকে আমরা মোট উৎপাদনের 1/2 বাদ দিয়েছি, কারণ এখানে তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য ধর্মের মানুষ আছে, 2/2 ধরেছে, 2/2 হিসাব করে পাওয়া গেল যে এর 5% জাকাত যদি সরকার উত্তোলন করত, তাহলে সরকার উত্তোলন করে পেত মোট 11,62,033 মেট্রিক টন ধান, যার বাজার মূল্য হতো 2,565 কোটি 67,00,000
33,840 টাকা। এটা কি সকল ফসলের হিসাব না শুধু ধানের হিসাব? এখনো বাকি গম, যব, ভুট্টা, আলু, পেঁয়াজ। এই জন্য আমি হিসাব করে দেখলাম যে সরকার যদি জাকাত মন্ত্রণালয় বানাইয়া আলেমদেরকে দায়িত্ব দিয়া শুধু ফসলের জাকাত, নগদ টাকা সোনা রূপার জাকাত না, ব্যবসায়িক পণ্যের জাকাত না, শুধু ঔষধ ফসলের জাকাতটা ঠিক মতো উঠাই, মানে সরকার যদি উঠাইতো, তাহলে কমপক্ষে 10,000 কোটি টাকা উত্তোলন করা যেত। আল্লাহ আকবার। এবার আসেন আরেকটা হিসাব আপনাদেরকে দিই। এখন যদি 10,000 কোটি টাকা, এখন যদি 10,000 কোটি টাকা জাকাত উঠানোর পরে এগুলো যদি বেকারত্ব দূরীকরণের জন্য কাজে লাগানো হয়, তাহলে দেখেন তো এক বছরে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান কি সম্ভব হবে না? কথা বলেন, সম্ভব হবে কি না? দেখেন, জাকাতের মাধ্যমে বেকারত্ব কীভাবে দূর হয়, এটা তো দিলাম আপনাদেরকে ফসলের হিসাব, এটা দিলাম আপনাদেরকে ফসলের হিসাব। এবার কথার কথা একটা হিসাব দেই, কথা শুনতেছেন আমার? এবার সহজ একটা হিসাব দেই, রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় এবং বন্টন হলে বেকারত্ব কেমনে দূর হয়, একবারে ছোটোখাটো একটা হিসাব দেই, কারণ জাকাতের টাকা আরও বেশি আসবে হিসাব করলে। সারা দেশের মানুষের জাকাত তো একসাথে করলে হাজার হাজার কোটি টাকা হবে না? কিন্তু বেশি লম্বা হিসাবে গেলে আপনাদের মাথায় কুলাবে না, এই জন্য ছোট্ট একটা হিসাব দেই। কথার কথা, এই বছর সারা দেশে জাকাতদাতাদের কাছ থেকে সরকার জাকাতের টাকা উত্তোলন করলো। উত্তোলন করে দেখা গেল মোট জাকাতের অর্থ কালেকশন হয়েছে 1,40,000 কোটি। বলেন কত? 1,00,000। সবাই বলেন 1,00,000 কত? 40,000 কোটি। এবার এই 1,40,000 কোটি টাকা আপনি বেকারত্ব দূর করার জন্য কাজে লাগাবেন কেমনে, ফর্মুলা নেন। এবার আপনি বাংলাদেশ থেকে 70,00,000 বেকার ডেকে আনেন, কত লক্ষ বেকার? জোরে বলেন, কত লক্ষ? মোট টাকা কত? 1,00,000। কথা বলেন, 1,00,000 কত হাজার কোটি? 40,000 কোটি। কতজন বেকারকে আনলেন? 70,00,000। এখন দেখি হিসাব নিকাশ কেমন বুঝেন আপনারা। 1,40,000 কোটি টাকা 70,00,000 বেকারকে ভাগ করে দিলে জনপ্রতি কয় লাখ টাকা করে পাবে? সহজ হিসাব দিলাম তো, 1,40,000 কোটি ভাগ করবেন 70,00,000 দিয়ে, 7 দ্বিগুণে 14 হয় না, কয় লাখ করে পড়বে? তাহলে দেখেন এক একজন বেকারকে 2,00,000 টাকা করে দেওয়া যায়। 2,00,000 টাকা কাউকে দিলে সে যদি এটা ব্যবসা বাণিজ্যে লাগায়, হেকিয়ার বেকার থাকবে? পরের বছর সে জাকাত দিবে। এইরকম যদি জাকাতের টাকা সরকারিভাবে উত্তোলন করে আবার এভাবে বেকার দেখে দেখে কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে যদি আমি আপনি জাকাত দিতাম, 5 বছর জাকাত দেওয়ার পরে ওই অমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির জামানায় যা হয়েছিল, মানুষ জাকাতের টাকা নিয়ে ঘুরছে কিন্তু জাকাত খাওয়ার মানুষ খুঁজে পায় নাই। বাংলাদেশেও একই অবস্থা হইতো, 5 বছর পরে মানুষের গাড়ি বাড়ি টাকা পয়সা এত বেশি হইতো যে জাকাত খাওয়ার মানুষও আর খুঁজে পাওয়া যেত না। আমি যে হিসাব নিকাশ দিলাম এগুলো স্বপ্ন না বাস্তব? এগুলো স্বপ্ন নয়, এগুলো বাস্তব। এগুলো বাস্তব হবে যদি জাকাতের টাকাগুলো ঠিকমতো উত্তোলন করা হয় আর ঠিকভাবে বন্টন করা হয়। এখন জাকাতের নামে তো ফাঁকিবাজি চলতেছে, অনেকে জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত দিচ্ছে না। নগদ টাকার হিসাব করলে আপনার কাছে তো 35,000 টাকা থাকলেই জাকাত ফরজ হয়, কিন্তু আপনি জাকাত দিচ্ছেন না, আপনি জাকাত দিচ্ছেন না। এবার প্রশ্ন হল, জাকাত ফরজ হওয়ার পরেও যদি কেউ জাকাত না দেয় তাহলে তার পরিণতি কি হবে? কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবায় 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাযযাহাবা ওয়ালফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলছেন, আর যারা স্বর্ণ এবং রৌপ্যকে জমা করে রাখে এগুলোর যারা যাকাত দেয় না, ও নবী আপনি তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দিন। ইয়াউমা ইউহমা আলাইহা
في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون আপনি যে সম্পদের যাকাত দিচ্ছেন না, এই সম্পদগুলোকে কিয়ামতের দিন জাহান্নামের আগুনে গরম করে তারপরে সেগুলো দিয়ে আপনার ললাট দেশে কপালে পাজরে এবং পিঠে ছেকা দেওয়া হবে আর বলা হবে হাদা মা কানাজতুম লি আনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন, এটা তোর ওই জমা করা মাল সম্পদ যা তুই জাকাত না দিয়ে জমা করে রেখেছিলে, এখন এই সম্পদকেই শাস্তির উপকরণ বানিয়ে তোকে আজাব দেওয়া হচ্ছে, এবার ভালো করে আজাবের মজা উপভোগ কর। নাউযু বিল্লাহি মিন যালিক। আপনি যে সম্পদের জাকাত দিচ্ছেন না, এই জাকাত না দেওয়ার কারণে এই সম্পদগুলো দিয়ে আপনাকে কিয়ামতের দিন জাহান্নামে আজাব দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। আবার হাদিস শরীফে এসেছে, নবীজি বলেছেন জাকাত ফরজ হওয়ার পরেও যারা জাকাত দেয় না কিয়ামতের দিন তার ওই সম্পদগুলো বিষধর সাপে পরিণত হবে, আর ওই বিষধর সাপ তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, ওই সাপ তার কপালে তার গালের দুই পাশে দংশন করবে, ছোবল মারবে আর তাকে বলবে আনা মালুক আনা কানজুক, আমি সাপ নই, আমি তোর ওই জমা করা ধন সম্পদ, জমা করা মাল যা তুই আল্লাহর রাস্তায় জাকাত দেশ নাই, এখন ওই সম্পদগুলো বিষধর সাপে পরিণত করিয়ে এরপরে ওই লোকটাকে শাস্তি যিনি দিবেন তিনি কে? আর সবচেয়ে বড় কথা হলো জাকাত না দিলে দুনিয়া থেকে আপনার শাস্তি শুরু হবে। কারুনের নাম আপনারা শুনছেন না? এই কারুন অনেক সম্পদশালী ছিল, তাকে যখন জাকাত দিতে বলা হলো সে জাকাত দেয় নাই, সে বলেছিল এগুলো আমি আমার নিজের যোগ্যতা দিয়ে অর্জন করেছি। এরপরে তার সম্পদ সহ তাকে মাটির সঙ্গে তাকে একেবারে জমিনের নিচে দাবিয়ে দিয়ে ধ্বংস করে দিয়েছেন কে? আপনি জাকাত না দিলে মনে রাখবেন হারামে নাই কোনো, আর আমি এই সম্পদে কখনো বরকত হবে না। আর মনে রাখবেন ইসলামের একমাত্র ইবাদত হচ্ছে জাকাত, যেই জাকাতে আল্লাহর হক বান্দার হক উভয়টাই জড়িত। ঘুমাইতেছেন নাকি আপনারা? জুমার দিনে তো 30-40 মিনিট আলোচনা শোনার পরে একটা ঘুম ঘুম ভাব আসে, কারণ সাকিনা নাজিল হয়। এখন এই কথা সাকিনা সহকারে শুনলে হবে না, আমি আবারও বলছি ঘুম টুম আছে নাকি? ইসলামের একমাত্র ইবাদত হচ্ছে জাকাত, একমাত্র ইবাদত, যেই ইবাদতে আল্লাহর হক বান্দার হক দুইটাই জড়িত। যেমন নামাজ, এটা আল্লাহর হক না বান্দার হক? বুঝেন নাই কথা, নামাজ আদায় করতে হবে, হুকুম কার? তো এটা কার হক? রোজা এটা কার হক? আল্লাহর হক। হজ এটা কার হক? আল্লাহর হক। কিন্তু জাকাত না, শুধু আল্লাহর হক না, জাকাত দিতে হবে আল্লাহ আদেশ করেছেন, এটা আল্লাহর হক। কিন্তু জাকাত কি আমরা আল্লাহকে দেই না গরিব মানুষকে দেই? জাকাতের কিছু খাত আছে, ওই খাতের লোকদেরকে দেই। তাহলে বোঝা গেল আমাদের সম্পদে অন্য মানুষের অধিকার আছে, এটা আল্লাহ কোরআনে বলেছেন ওয়ফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, আর তাদের সম্পদে অভাবী এবং বঞ্চিতদের হক রয়েছে। এখন বলেন তো আপনার সম্পদে অন্য মানুষের হক আছে, আপনি যদি অন্য মানুষের হকটা তার কাছে না দেন, সম্পদটা হালাল থাকলো না হারাম থাকলো? তো জাকাত নিয়ে আপনি যে জাকাত না দিয়ে বছরের পর বছর যে আপনি সম্পদ ভোগ করছেন, ওটা হারাম খাচ্ছেন, যে বডিটা হয়েছে ওটা হারাম বডি, এই হারাম বডি নিয়ে ইবাদত করেন, এই ইবাদত হয় না, হারাম বডি দিয়ে দোয়া করেন, এই দোয়াও আপনার কবুল হয় না। আর জাকাত না দিয়ে কেউ মরে গেলে এ বিনা হিসাবে জাহান্নামে যান, জাকাত না দিয়ে কেউ মরে গেলে এটা বিনা হিসাবে জাহান্নামে যাবে। আপনি বলবেন হুজুর এটা কেমন কথা বললেন? না, এটা গবেষণালব্ধ কথা, এটা রিসার্চ করা কথা। কেমনে? আপনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, এগুলো বান্দার হক না কার হক? আপনি আল্লাহর কাছে মাফ চাইলে ভাই, এখানে মোল্লার ইখতিয়ার না, ইখতিয়ার সব কার? আল্লাহ মাফ করে দিতেও পারেন নাও দিতে। এখন আপনি যে জাকাত দিলেন না, আমি ধরে নিলাম যুক্তির খাতিরে আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছেন, আপনি যে 10-15 বছর ধরে জাকাত ফরজ হয়েছে জাকাত দিলেন না, এই 10-15 বছর ধরে কত হাজার মানুষের হক নষ্ট করছেন চিন্তা করেছেন? এদের মধ্যে কেউ কেউ মারাও গিয়েছে, কারণ ওই সময় এরা জীবিত ছিল, 8 বছর আগে জাকাত দিলে সে জাকাতটা পাইতো। এই যে আপনি হাজার হাজার শত শত মানুষের হক নষ্ট করলেন, এই হক নষ্ট করার লোকেরা তো কিয়ামতের দিন আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবে। শোনেন একটা হাদিস আপনাদেরকে শোনাই, একদিন নবীজি সাহাবিদেরকে বললেন আতাদরুন আমাল মুফলিস, সাহাবিরা তোমরা কি জানো
আমার উম্মতের সবচাইতে অসহায় কে? এই প্রশ্ন আমি আপনাদেরকে করলে আমি যদি বলি, বলেন তো সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের মধ্যে অসহায় কে? আপনারা বলবেন, হুজুর, যার ঘর বাড়ি নাই, টাকা পয়সা নাই, কিছুই নাই, সেই হচ্ছে সবচাইতে অসহায়। নবীজি সাহাবিদেরকে বললেন, বলো তো আমার উম্মতের সবচেয়ে অসহায় কে? তখন সাহাবিরা বললেন, ইন্নাল মুফলিসা ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। সাহাবিরা বললেন, নবী গো, আমাদের উম্মতের মধ্যে সবচেয়ে অসহায় হচ্ছে সে যার কাছে দিরহাম নাই, টাকা নাই, অর্থবিত্ত কিছুই নাই। নবীজি বললেন, না, উত্তর ভুল দিয়েছ, উত্তরটা সঠিক নয়। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমাদের উম্মতের সবচেয়ে অসহায় কে? নবীজি বললেন, আমার উম্মতে সবচাইতে অসহায় হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিন বিরাট আমলের খাতা নিয়ে হাজির হল। বিরাট আমলের খাতা নিয়ে হাজির হওয়ার পরেও আমলের খাতা থেকে নেকি অন্য মানুষকে দিতে দিতে নিজের আমলের খাতা শূন্য হয়ে জাহান্নামে যাবে, যারা এই উম্মতের অসহায় হলো তারা। এবার বাংলায় বুঝায় বলি। মনে করেন এক লোক কিয়ামতের দিন নামাজ, রোজা, ভালো ভালো নেক আমল সব জিনিস নিয়ে হাজির হয়েছে, এটা তার আমলের খাতা, আগাগুড়া, টপ টু বটম শুধু আমলের খাতা লিখে। এই লোকটাকে জান্নাতে দেওয়ার আগে বিচার করবেন কে? আল্লাহ বলবেন, ফেরেশতারা ওই লোকগুলোকে ডেকে আনো তো যাদের হক এই লোকটা নষ্ট করেছিল। দেখবেন আমাদের দেশে অনেক মানুষ আছে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে সামনের কাতারে বসে, আবার ইচ্ছা মতো মানুষের হক মেরে খায়। আছে এরকম? পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে জনগণের হক মেরে খায়, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ক্ষমতা পাইছে, মানুষের জায়গা সম্পদ ভোগ করছে, দখল করে খাচ্ছে, আছে না? একটু ক্ষমতা আছে, মানুষের নামে মামলা দিয়েছে। আপনি বলবেন, হুজুর, এটাও কি বান্দার হক নষ্ট? অবশ্যই। আপনি মিথ্যা মামলা দিয়ে তাকে তার পরিবার থেকে দুই বছর তিন বছর দূরে রাখলেন, তার হক নষ্ট করলেন, তার পরিবারের হক নষ্ট করলেন, কড়াই গন্ডায় হিসাব দিয়ে জান্নাতে যাওয়া লাগবে। জান্নাত আপনার খালু বাড়ি না, মামু বাড়ি না, যে ইচ্ছা হয়েছে আর দৌড় মেরে আপনি ঢুকে যাবেন। তা হিসাব নিকাশ হবে কিয়ামতে, হিসাব করবে মোল্লা না আল্লাহ। আল্লাহ বলবেন, ওই লোকদেরকে ডেকে আনো, এই জালেম যার হক নষ্ট করছে। এবার দেখা যাবে মানুষের লাইন লাইন ধরছে। এখন কিয়ামতের দিন লেনদেন হবে টাকা পয়সা দিয়ে, নেক আমল দিয়ে? মনে করেন এই ভাই এই দুজনের ক্ষতি করছে, এখন আমরা সালিস বিচারে বসলাম, তখন আমরা বললাম যে আপনি তো এই দুজনের ক্ষতি করলেন, এদেরকে ক্ষতিপূরণ দেন। তখন বললাম, ক্ষতিপূরণ বাবদ একে 5,000, তাকে 5,000 টাকা দিয়ে দেন, এটা আমরা মীমাংসা করলাম। তো কিয়ামতের দিন এই যে মানুষের ক্ষতি করলেন আপনি, আল্লাহ তাআলা কি বলবেন? ঠিক আছে, তুমি তারে 10 লাখ আর তারে 10 লাখ দিয়ে দাও, এটা বলবেন না? আল্লাহ তাআলা ওই হক নষ্টকারী লোকদের ইখতিয়ারে ছেড়ে দিবেন যে তোমরা এখন ক্ষতিপূরণ হিসাবে কি চাও। তারা বলবে, আল্লাহ ক্ষতিপূরণ হিসাবে আজ শুধু নেক আমল চাই। ওর নেক আমলে, আমলের খাতায় যত নেক আছে, আমাদের যে হক নষ্ট করেছে এই জন্য ক্ষতিপূরণ হিসাবে তার আমলের খাতা থেকে নেক দেওয়া হোক। দেখা যাবে এত বিরাট নেকি নিয়ে লোকটা হাজির হয়েছে কিন্তু হক নষ্ট করেছে। এই হক নষ্টকারী, এই হক যাদের নষ্ট করেছে তাদেরকে ক্ষতিপূরণ হিসাবে নেক আমল বন্টন করতে করতে দেখা যাবে পাওনাদারদের লাইন এখনও বাকি আছে কিন্তু তার নেক আমলে কোনো নেকি নাই। কেন আপনি যে শত শত মানুষকে জাকাত দিলেন না, আপনি তো মানুষের হক নষ্ট করেছেন, এরাও কিন্তু ওই লাইনে থাকবে, পাওনাদারের লাইন বাকি কিন্তু আপনার আমলের খাতা। আল্লাহর নবী বলছেন এই রকম কিয়ামতের দিন বিরাট আমলের খাতা নিয়ে হাজির হয়ে বান্দার হক নষ্ট করে ওই ক্ষতিপূরণ দিতে দিতে, আমল দিতে দিতে একেবারে আমল শূন্য, নেকি শূন্য হয়ে কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবে, যারা এই উম্মতের সবচাইতে অসহায় হলো। এরকম অসহায়ত্ব থেকে নিজেকে যদি বাঁচাতে চান, যাকাত ফরজ হয়েছে অনুমান করে না, খাতা কলম নিয়ে হিসাবে বসেন, হিসাব করে করে যাকাত দেন, নইলে যাকাত না দিয়ে মরলে জাহান্নাম ছাড়া আপনার উপায় নেই। আমি তো বলেছি এটা একমাত্র এবাদত, ইসলামের একমাত্র এবাদত যাকাত, যেখানে আল্লাহর হকও আছে বান্দার হকও আছে। এখন এখন ছোটবেলায় তো 12 ইঞ্চি সমান 1 ফুট, 1,000 মিটার সমান 1 কিলোমিটার, এইসব অঙ্ক মুখস্থ করেছে। ছোটবেলা যদি অঙ্কের সূত্র এরকম থাকতো, এই পরিমাণ ছাগল থাকলে এই পরিমাণ জাকাত, এই পরিমাণ সোনা থাকলে এই পরিমাণ জাকাত, অঙ্কটা ওই রকম শিখে আসলে এখন আর আমাদের জাকাতের হিসাব নিকাশ বের করার জন্য আলেমদের কাছে যাওয়া লাগতো না। আজ আপনাদেরকে জাকাতের হিসাব বের করার
সহজ ফর্মুলা দিয়ে নিই। মনে করেন আপনার উপর জাকাত ফরজ হয়ে গেছে, জাকাত দিবেন কীভাবে? আপনার ড্রয়ার বের করেন, দেখেন ড্রয়ারে কত টাকা আছে, ঘরের ভিতরে কত টাকা আছে। এবার খাতার মধ্যে সেটা লিখেন যে আমার কাছে নগদ টাকা আছে এত টাকা। ব্যাংকের মধ্যে কত টাকা আছে একটা স্টেটমেন্ট নেন, ব্যাংক স্টেটমেন্ট আনেন, মোট কত টাকা আছে ওইটা লিখেন, ডিপোজিট আছে এই মুহূর্তে বাংলা তো আপনি টাকাটা পেয়ে যাবেন, ওইটা কী পরিমাণ আছে লিখেন, প্রভিডেন্ট ফান্ডের টাকা লিখেন, সঞ্চয়পত্রের টাকা লিখেন। এরপরে মানুষের কাছে টাকা পান ওটা যদি মানে পাওয়ার আশঙ্কা থাকে যে পেয়ে যাবেন, ওইটাও আপনাকে অ্যাড করতে হবে। এইরকম আপনার কাছে মোট টাকা যা আছে, ব্যাংকে যা আছে সব টাকা হিসাব করেন, কত বড়ি স্বর্ণ আছে, এই স্বর্ণের বাজার মূল্য কত এটা লিখেন। তারপরে ব্যবসায়িক পণ্য এগুলো সব এখন সেল করলে বাজার মূল্য কত, সব আপনি হিসাব করে একটা মোট বের করেন। প্লাস করলেন, এবার মাইনাস হবে। মাইনাস হবে কেমনে? আপনি ভাড়া বাসায় থাকেন, এই মাসের বাসা ভাড়া ওখান থেকে মাইনাস করেন, কারেন্ট বিল মাইনাস করেন, এরকম যে যে খরচ আছে আপনার মৌলিক প্রয়োজন এটা বাদ দেন। মনে করেন বাদ দিয়ে আসে আপনার কাছে টাকা দেখা যাচ্ছে 15 লাখ, 10 লাখ টাকা ঋণ আছে, আরও 10 লাখ টাকা বাদ দেন, মানে মানুষের কাছে আপনার ঋণ, মানুষ আপনার কাছে পায়, ওই টাকা ওখান থেকে মাইনাস করেন, তাহলে 15 থেকে 10 বাদ দিলেন, আছে কত? আছে কত? তো ওই 5 লাখ টাকার 2.5% কত? লাখে যদি 2500 টাকা হয়, 5 লাখে কত হয়? 12,000 কত হয়? 12,500 না, 12,000। তার মানে ওই টাকাটা আপনি জাকাত দিয়ে দিবেন, তাহলে জাকাতটা কি অনেক বেশি? আরে ভাই 50,000 টাকা থাকলেও তো জাকাত কত আসবে? 50,000 টাকায় জাকাত আসে কত? 50,000 টাকায় জাকাত আসবে, সরি 50 লাখ টাকা, 50 লাখ টাকায় জাকাত আসবে কত? মেয়াবি 75,000 টাকা, তাই না? 75,000 টাকা না? এভাবে আপনি 2.5% হিসাব করে জাকাত দিয়ে ফেলতে হবে। এবার আসেন সর্বশেষ পয়েন্ট বলবো, জাকাত কিভাবে আদায় করতে হয়। আচ্ছা জাকাত কিভাবে আদায় করতে হয়, ঠিক আছে না হিসাব? 75,000 তো, আচ্ছা এটা আপনারা হিসাব করবেন। আরও দুইটা পয়েন্ট আছে, ভালো করে শোনেন। জাকাত কাদেরকে দেয়া যাবে? 8 শ্রেণীর মানুষকে জাকাত দেয়া যায়। অনেকে বলে হুজুর মসজিদ মাদ্রাসায় জাকাতের টাকা দিলে হবে না, তো মসজিদে জাকাতের টাকা দিবেন, মসজিদে তো ধনী মানুষও আসছে গরিব মানুষও আসছে, তো জাকাত তো ধনী গরিব এই জাকাত তো ধনী গরিব সবাই পায় না, জাকাতের 8টা খাতের ভেতরে ধনীরা নাই, সুতরাং মসজিদ নির্মাণে জাকাতের টাকা দিলেই হবে না, মাদ্রাসা নির্মাণেও দিলে হবে না। তবে কোনো মাদ্রাসায় এতিমখানা আছে যেখানে অভাবী অসহায় বাচ্চাদেরকে খাওয়ানো হয়, যদি দেখা যায় ওই মাদ্রাসার দায়িত্বশীল ব্যক্তিবর্গ পরিচালনা করেন এবং জাকাতের টাকা আসলেই জাকাতের খাতে যায়, তাহলে দিবেন। কারণ এটা বলতে চাইনি তাও বলে ফেলতে হচ্ছে, অনেক মাদ্রাসায় তো জাকাতের টাকা যারা হকদার না দেখছি এরাও বসে বসে খায়, এটা বলতে চাইনি তারপরেও আমি বলে ফেললাম। এজন্য আপনি দেখবেন যে আসলেই দায়িত্বশীল ব্যক্তিদের দ্বারা সঠিকভাবে এগুলো পরিচালিত হয় কিনা, যদি দেখেন হচ্ছে তাহলে জাকাতের টাকা সেখানে দিতে পারেন। জাকাত আপনি 8 জায়গায় দিতে পারেন, কয় জায়গায়? এটা সূরা বাকরা, এটা সূরা তাওবার 60 নম্বর আয়াতে আছে, সময় যেহেতু সংক্ষিপ্ত আয়াতটা আমি পড়লাম না। 1 নম্বর হচ্ছে ফকির, 2 নম্বর মিসকিন, 3 নম্বর হচ্ছে ইসলামী রাষ্ট্রে জাকাত যাদেরকে দিয়ে উত্তোলন করা হয় জাকাত আদায়ে নিযুক্ত কর্মচারীর বেতন ভাতাও জাকাতের অর্থ থেকে দেওয়া যায়, 4 নম্বর হচ্ছে কারো দ্বারা ইসলামের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তারে জাকাত দিলে ইসলামের ক্ষতি হবে না, এরকম ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য এ ধরনের লোকদেরকে জাকাত দেওয়া যাবে, 5 নম্বর দাসমুক্ত করার জন্য জাকাত দেওয়া যাবে, 6 নম্বর ঋণমুক্ত, সরি ঋণ আছে এমন লোকদেরকে জাকাত দেওয়া যাবে, ঋণ এত বেশি ঋণ যে তার ঋণ পরিশোধ করতেই পারছে না, আপনার আপন ভাই আপন বোনও যদি হয় জাকাত দেওয়া যাবে। অনেকে প্রশ্ন করে যে হুজুর আমার আপন ভাই আপন বোন খুব ঋণগ্রস্ত, আপন ভাই বোনকে কি জাকাত দেওয়া যায়? উত্তর হলো আপন ভাই বোনকে জাকাত দিলে সওয়াব ডবল। সওয়াব কি? ডবল। কেন ডবল? তবে আপনি জাকাত দেওয়ার সময় আপনার আপন ভাই আপন বোন তো এটা জাকাতের টাকা বলে দিয়েন না, বলে তার মন খারাপ হইতে পারে, জাকাতের নিয়তে দিবেন, নিয়ত জানেন কে? সওয়াব পেয়ে যাবেন। এই যে জাকাত দিলেন এটা একটা সওয়াব। 2 নম্বর নিজের রক্ত সম্পর্কের একজনকে তার অসহায়ত্ব থেকে, তার অভাব অনটন থেকে, তার ঋণ থেকে মুক্তি দিয়ে দিলেন, এই জন্য নবীজি বলেছেন লাহু আজরাইন, এর জন্য আল্লাহ ডবল সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। দেখেন তো, যদি আমরা জাকাতটা সঠিকভাবে দিতাম আমাদের আত্মীয় স্বজনদের মধ্যেও কেউ গরিব অসহায় থাকতো, তাহলে আপন ভাই বোনকে জাকাত দেওয়া যায়, মা বাবাকে কি জাকাত দেওয়া যায় না? কারণ মা বাবার ভরণ পোষণের দায়িত্ব
আপনার যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার উপরে তাদেরকে জাকাত দেওয়া যায় না। মা বাপকে যেমন জাকাত দেওয়া যায় না, নিজের সন্তানদেরকেও জাকাত দেওয়া যায় না, কারণ নিজের ছেলে মেয়ে এদের ভরণ পোষণের দায়িত্ব কার? আপনার। এদেরকে আপনি জাকাত দিতে পারবেন না, অর্থাৎ ভরণ পোষণের দায়িত্ব যাদের আপনার উপরে এদেরকে আপনি জাকাত দিতে পারবেন না। সাত নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় যে সকল মুজাহিদরা লড়াই করছেন সেই সকল মুজাহিদদেরকে রসদ সংগ্রহ করার জন্য আপনি জাকাত দিতে পারবেন। আট নম্বর হচ্ছে মুসাফির, সফরে এসেছেন, তার বাড়িতে হয়তো টাকা পয়সা আছে কিন্তু সফরে এসে হঠাৎ করে তার কাছে টাকা পয়সা নাই, এখন এই ধরনের মুসাফিরকেও আপনি জাকাতের টাকা দিতে পারবেন। এই আট শ্রেণীর মানুষ ছাড়া অন্য কাউকে জাকাত দেওয়া যায় না। আপনি এই আট শ্রেণী থেকে যে কোনো এক শ্রেণীকে অথবা একাধিক শ্রেণীকেও আপনি জাকাত দিতে পারবেন। এবার আসেন জাকাত আদায়ের নিয়ম কেমন হবে, আমরা যেটা ভুল করে থাকি। জাকাত কিভাবে দেওয়া দরকার? জাকাত ডেকে ডেকে এনে জাকাত দিবেন না, জাকাত গিয়ে দিয়ে আসতে হবে। কারণ কোরআনের কোথাও আল্লাহ বলেন নাই যে জাকাত গ্রহীতাদেরকে এনে জাকাত দাও, আল্লাহ বলেছেন আতুজ জাকা, জাকাত আদায় করো মানে গিয়ে দিয়ে আসো। আমাদের দেশে আমরা জাকাতের নামে তামাশা করি, আমরা নোটিশ দেই চৌধুরী সাহেবের বাড়িতে আগামী এত তারিখে জাকাত দেওয়া হবে, সবাই যেন আস। এরপরে দেখা যায় জাকাত নেওয়ার জন্য মানুষের লাইন হয়েছে, একজনের পায়ের নিচে আর একজন পরে মারাও গেছে, আসে না নাই? গত বছর ভিডিও একটা দেখলাম, জাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করতে এনে মহিলাদেরকে সুদ্ধা ধাক্কাইছে, এরকম কিছু নেতা নামে খেতাও আমরা দেখেছি, আসে না নাই? তো জাকাত মনে রাখবেন, আপনি জাকাত দিয়ে গরিবের উপর করুণা করছেন না, বরং আপনার সম্পদে গরিবের হক আছে, তার হক তারে ফিরাইয়া দেয়া। সে যদি এটা নেয় তাহলে সে বরং উল্টা আপনার উপর করুণা করলো, কারণ সেটা সে যদি এটা না নিত তাহলে তো তার হক আপনার কাছে থেকে যেত। ভালো করে বুঝেন, জাকাত দেওয়া মানে গরিবের উপর করুণা করা নয়, বরং জাকাত দাতার উপরে এটা গরিবের করুণা। কথা বুঝতে পেরেছেন? আরে ভাই, আপনার জাকাত না নিলেও তো গরিব জাহান্নামে যাবে না, আপনার জাকাত গরিব না নিলে তো এই গরিব জাহান্নামে যাবে না, কিন্তু সে যদি না নেয়, সে যদি না নেয় তাহলে তো আপনি আটকে যাবেন। এজন্য বলেছি জাকাত দেওয়া মানে গরিবের উপর করুণা করা নয়, বরং জাকাত আপনি সহি চালামতের সম্মানের সাথে, ভাই এই ধরেন আমার জাকাত না, বলবেন ভাই আমার সম্পদে আপনার কিছু হক আছে অধিকার, এটা আমি হিসাব করে বের করে নিচ্ছি, নেন আপনার অধিকার আপনারে দিলাম, সসম্মানে দিয়ে যান, এটা বরং আপনার উপরে তার করুণা। জাকাত এনে দিবেন না, জাকাত গিয়ে, মনে থাকবে, জাকাতের নামে মানুষের সাথে আর তামাশা করবেন না। বহু তামাশা করেছেন, এই তামাশা বন্ধ করেন। জাকাত দিয়ে মানুষের উপর আপনি করুণা করছেন, জাকাত দিয়ে দিয়ে আসেন, দান মানুষের বাড়ি বাড়ি গিয়া দিয়ে আসেন, সম্মানের সাথে দেন। এরপরে দুই নাম্বার, জাকাতের নামে শাড়ি লুঙ্গি কিনে ফাইজলামি করবেন না। মার্কেটের মধ্যে কিছু দোকান আছে, সাইনবোর্ডটা নানো, এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়, তার মানে হচ্ছে ওই দোকানের বা ওই মার্কেটের সবচেয়ে ফালতু শাড়ি, সবচাইতে ফালতু লুঙ্গি কম দামে এই দোকানে পাওয়া যায়। যেই শাড়ি বা লুঙ্গি একবার ব্যবহার করলে দুইবার আর ব্যবহার করা যায় না। এই রকম গরিব দুঃখীকে ডেকে এনে জাকাতের নামে শাড়ি লুঙ্গি বিতরণ করে মানুষের সঙ্গে তামাশা করবেন না। আপনি জাকাত দেওয়ার সময় কোয়ান্টিটি নয়, জাকাতের অবজেক্ট হাসিল করুন। জাকাত কি পরিমাণ মানুষকে দিচ্ছেন এটা মুখ্য নয়, বরং জাকাতের মাধ্যমে জাকাতের উদ্দেশ্য হাসিল হচ্ছে কিনা এটাই হচ্ছে মুখ্য বিষয়। কথার কথা, আপনার এই বছর হিসাব করে বের করেছেন 2 লক্ষ টাকা আপনাকে জাকাত দিতে হবে, এখন আপনি নাম ফুটানোর জন্য 2 লক্ষ টাকা 100 জন মানুষকে দিয়েছেন, যাতে মানুষ বলে অমুক সাহেব এবার 100 জন মানুষকে জাকাত দিয়েছে। আচ্ছা বলেন তো, 2 লাখ টাকাকে ভাগ করেন তো 100 জন দিয়ে কত করে পাবে? হ্যাঁ, 2000 টাকা দিয়ে কি বেকারত্ব দূর হয়? কথা বলেন না কেন আপনারা, বেকারত্ব দূর হবে? তার মানে আপনি জাকাত দিয়ে নাম ফুটাইছেন কিন্তু জাকাতের উদ্দেশ্য হাসিল করতে পারেন নাই। প্রশ্ন হলো, হুজুর তাইলে জাকাতের উদ্দেশ্য হাসিল করবো কেমনে? জাকাতের উদ্দেশ্য অভাবের অভাব যেন, বেকারত্ব যেন তার দূর হয়। কিভাবে জাকাত দিবেন শুনেন এবার। আপনি 2 লাখ টাকা দিয়ে কয়েকটা রিক্সা কিনেন, ভ্যান কিনেন, এদেরকে রিক্সা কিনে দেন, ভ্যান কিনে দেন, তাহলে দেখবেন এ রিক্সা চালাইয়া ভ্যান চালাইয়া সে তার পরিবার চালাইতে পারবে। আপনি জাকাতের টাকা দিয়ে বিধবা মহিলা, বিধবা নারী, হাজব্যান্ড নাই, 2-3টা ছেলে মেয়ে আছে,
মানে তাদেরকে সে লালন পালন করতে পারছে না। ওই মহিলাকে ডেকে এনে সেলাই মেশিন কিনে দেন, যাতে সেলাই মেশিন দিয়ে সে সেলাই কাজ করে সে যেন চলতে পারে। এখন যদি সম্ভাবনা থাকে এ আবার সেলাই মেশিন নিয়ে বিক্রি করে ফেলবে, তাইলে আপনি এক কাজ করবেন, তারে আগে আপনার আন্ডারে কোনো একজন প্রশিক্ষক এনে প্রশিক্ষণ দেওয়ার, এরপরে তাকে সেলাই মেশিন দেন। কথার কথা, অনেক মানুষের বন্যার কারণে ঘর বাড়ি ভেঙে গেছে, তাইলে জাকাতের টাকা দিয়ে আপনি তাদের ঘর বাড়িও বানিয়ে দিতে পারবেন। আবার উত্তরবঙ্গে বা বিভিন্ন অঞ্চলে মানুষ কৃষি নির্ভর, এদেরকে হালের বলদ কিনে দিলে চাষাবাদ করতে পারবে, তো জাকাতের টাকা দিয়ে আপনি হালের বলদ কিনে দেন, তাহলে তারা চাষাবাদ করে তাদের ফ্যামিলি চালাতে পারবে। আপনি ছোট দোকান করে দিলেন জাকাতের টাকা দিয়ে, অথবা আপনি জাকাতের টাকা দিয়ে হাঁস মুরগির খামার কাউকে করে দেন, মাছের খামার করে দেন, হ্যাঁ ছাগলের খামার করে দেন, অর্থাৎ এমন কিছু করে দেন যাতে করে সে ওই কাজ করে তার বেকারত্ব দূর করতে পারে। এই 2 লাখ টাকা 200 জন মানুষকে, 100 জন মানুষকে ডেকে এনে নাম ফুটাইয়া না অমুক সাহেব 100 জনকে দিয়েছেন, এইটা জাকাতের উদ্দেশ্য নয়। বরং আপনি দেখেছেন জাকাতে আবার 50,000 টাকা আসছে, 2 জনকে দেন। আপনার দেখেন রক্ত সম্পর্কের মধ্যে একজন আছে অসহায়, আপনি দেখেছেন যে এরে যদি আমি একটা ভ্যান কিনে দেই, অথবা ছোট একটা টঙ্গের দোকান চায়ের দোকান করে দিই, এটা দিয়ে পরিবার চালাইতে পারবে, যেটা তার কল্যাণ হয় ওইটা দেন, অথবা দেখছেন তারে হালের বলদ কিনে দিলে সে ওইটা দিয়া চাষাবাদ করে খেতে পারবে, ওইটা দেন। অর্থাৎ গরিবের কল্যাণ হয়, তার বেকারত্ব দূর হয়, এমন কাজ করেই আপনাকে জাকাত দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখন জাকাতের কি কি উপকার আছে, কি কি ফায়দা আছে, এটা অন্য কোনো দিন সুযোগ পেলে আমি বলবো ইনশাআল্লাহ। আজকে কি কি বললাম, বেশ কয়েকটা পয়েন্টের উপর আজকে আলোচনা হয়েছে, সেগুলো আবার একটু সংক্ষেপে আমি রিপিট করি। জাকাত ফরজ হওয়ার কয়টা শর্ত বলেছিলাম, 10টা। এরপরে 6 ধরনের সম্পদে কী পরিমাণ সম্পদের কী পরিমাণ জাকাত দিতে হয় সেটা বলেছি। তারপরে কীভাবে রাষ্ট্রীয়ভাবে জাকাত উত্তোলন করে, উসর উত্তোলন করে বেকারত্ব দূর করা যায় সেটার ফর্মুলাও দিয়েছি। তারপরে জাকাতের খাত কাকে কাকে জাকাত দেওয়া যায় সেটা বলেছি, জাকাত দেওয়ার সঠিক নিয়মও বলেছি, জাকাতের উদ্দেশ্য বলেছি। এরপরেও মনে না থাকলে ইউটিউবে আমাদের চ্যানেলে প্রত্যেক জুমার আলোচনা দেওয়া হয়, সেখান থেকে পরিবারের সবাইকে নিয়ে আবারও শুনে নেবেন ইনশাআল্লাহ।